নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদ থেকে অপসারিত রানাঘাট পৌরসভার প্রশাসক, তবে কি এবার বিজেপির পথে থেকেই যাচ্ছে প্রশ্ন? নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো পার্থ সারথী চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে এখন থেকে তৃণমূল কংগ্রেসের কোনো সভায় তাকে যোগদান করতে বারণ করা হয়েছে। তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে বারংবার। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া মৈত্র সোমবার চিঠি দিয়ে পার্থ সারথী চট্টোপাধ্যায়কে তা জানিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বক্তব্য, এতে আমি কোনো মতেই অখুশি নই, আমি ওই পদের জন্য লালায়িত ছিলাম না। যদিও দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য, কোথায় কিভাবে আমি দল বিরোধী কাজ করেছি তা আমার জানা নেই, আমাকে শোকজ করা হয়নি, হঠাৎই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণী কুমার রায়ের বক্তব্য, সভাপতি যা করেছেন নিশ্চয়ই বুঝে করেছেন, দল বিরোধী কাজ যদি কেউ করে থাকে তাহলে তিনি সঠিকভাবেই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি অ্যাকচুয়ালি রাইট নাও ফ্যামিলি ট্যুরে আছি, বাইরে আছি, আগামীকাল ফিরব। ইতিমধ্যে কিছুক্ষণ আগে খবর পেলাম যে একটা চিঠি আমার বাড়িতে পাঠানো হয়েছে, তাতে আমাকে ভাইস প্রেসিডেন্ট থেকে, জেলার ভাইস প্রেসিডেন্ট থেকে রিমুভ করা হয়েছে। তো আমি জানি না কী কারণে আমাকে রিমুভ করা হয়েছে। চিঠিতে বয়ানে লেখা আছে আমি দল বিরোধী কাজ করেছি, মানে করেছি বলে, সেটা আমারও জানি না কী কোন জায়গাটা কতটা দল বিরোধী কাজ করেছি। তবে এটুকুনি বলতে পারি ভাইস প্রেসিডেন্টের পদে আমি কোনো দিন লালায়িত ছিলাম না, কারণ আমি ছোটোবেলা থেকেই জানি ওই পদটা হচ্ছে ভাইপোদের পদ, ভাইপো। কাজে আমাকে কেন ভাইপো করা হয়েছিলো আর ভাইপোদের কেন রিমুভ করা হলো আমার অন্তত জানা নেই। এই পোস্টে যারা খুশি হয়, অনেক বড় বড় সাংসদ ফাংসদ আছে, তারা এই পোস্টে খুশি হয়। আমার তো এখানে খুশি হওয়ার কিছু না, অখুশিও কিছু না, আমি এখন আছি তাহলে এইটুকুনি বলতে পারি। বহিষ্কার করেছে বোধহয় কথাটা ঠিক না, রিমুভ লেখা, তাকে রিমুভ বলেছে, রিমুভ এখনকার মতো এ পর্যন্ত। সমস্ত খবরের জন্য নজর রাখুন খবরিয়া 24 এ। ধন্যবাদ।